শুধু তুমি নেই কেবল তুমি যে লিখে তাকাই শুধু তুমি বাঙালির অধিকার ও স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথার সাক্ষী সিলেটের এই ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আতাউর রহমান খান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদধূলিতে ধন্য এই রেজিস্ট্রি মাঠ। ১৯৫৩তে যখন যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল মুসলিম লীগের বিরুদ্ধে ইলেকশনের ৫৪ ইলেকশনকে উপলক্ষ করে, ৫৩তে শেরা বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে তিন নেতার নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। সেই তিন নেতার সাথে তারা প্রথম সিলেটে আসেন। এখানে রেজিস্ট্রিমেন্টে বিরাট মিটিং হয়েছিল যুক্তফ্রন্টের একুশ দফার পক্ষে। তো বঙ্গবন্ধু একুশ দফাকে ব্যাখ্যা করেছিলেন। এই একুশ দফার মধ্যে যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা ভাষার যে প্রথমে ছিল নির্বাচনে জিতলে, এই যে আমাদের রাষ্ট্রভাষা বাংলা ভাষা হবে, আমাদের স্বায়ত্তশাসন হবে, আমাদের আমাদের অনেক দাবি দাওয়া আদায় হবে, বাংলা একাডেমি হবে, এগুলা এই একুশ দফার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এগুলাই বঙ্গবন্ধু এখানে ব্যাখ্যা করেছিলেন। যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয়ের পরে আবার এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো ৫৪তে ইলেকশনে জয়লাভ করার পর সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য যে হোসেন শহীদ প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার এবং বঙ্গবন্ধু তারা সিলেটে আসলেন এবং এখানে এই রেজিস্ট্রি মাঠে সিলেটে বিরাট জনসভা হলো। এই রেজিস্ট্রি মাঠের পশ্চিম দক্ষিণ কোণায় এখানে ছোট ছোট চৌকির উপর স্টেজ বানানো হয়েছিল। তো স্টেজের মধ্যে টেবিল ছিল, তারা ওনারা বসেছিলেন। আমরা তখন স্কুলে পড়তাম, রাজা স্কুলে, আমরা ক্লাস ফাইভে। সেদিন বিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে সেই জনসভায় গিয়েছিলেন কিশোর মুজিবুর রহমান চৌধুরী। বঙ্গবন্ধু শেখ সাহেব উনি দাঁড়ালেন, তখনকার উনি মন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী। উনি দাঁড়িয়ে প্রথম, কারণ তখনকার সময়ে দুর্নীতি মুসলিম লীগের কারণে দেশে দুর্নীতি খুব বেশি প্রকট হয়েছিল, পদে পদে দুর্নীতি ছিল, মুসলিম লীগের কর্মীরা লিডাররা খুব দুর্নীতি করতো। এই দুর্নীতি দমন করা একটা বিরাট ইস্যু ছিল যুক্তফ্রন্টের আমলে। সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি তুমুল জোরালো বক্তব্য রাখছিলেন শেখ সাহেব। তিনি বলেছিলেন সবাইকে, জনতাকে, যে আপনারা যদি কোথাও দুর্নীতি দেখেন, দুর্নীতি শুনেন, দুর্নীতির কোনো খাস দেখেন, তাহলে তিন পয়সার একটা কার্ড নিয়ে কার্ডে মুজিব ভাই ইডেন বিল্ডিং পাঠিয়ে দিয়েন, দেখবেন দুর্নীতির বিরুদ্ধে আমি কীভাবে অ্যাকশন নেই। বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব আর সম্মোহনী শক্তি উদ্বুদ্ধ করেছিল পুরো বাঙালি জাতিকে। বাদ যাননি সেদিনের সেই কিশোরও। আমরা রাজা স্কুলে পড়তাম, তো সবার খবর পেয়ে আমরা সবাই এখানে আসলাম। তখন বঙ্গবন্ধু তিনি বক্তব্য আমরা শুনলাম। তো বঙ্গবন্ধু আমাদেরকে দেখে তিনি স্টেজ থেকে নেমে গেলেন, নেমে গিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করলেন এই তোমরা কী করো। তো আমরা বললাম স্যার আমরা তো পড়ি। তো আমরা কে কোন ক্লাসে পড়ে জিজ্ঞাসা করলেন। তারপরে সবাইকে বললেন যে তোমরা আমাকে স্যার বলো না, তোমরা আমাকে ভাই বলো, ভাই বলে ডাকবা। তো আমরা তো অবাক হয়ে গেলাম যে একজন মন্ত্রী, এত বড় একজন নেতা, তিনি ভাই বলার জন্য বলতেছেন। স্বাভাবিকভাবেই তিনি প্রতি মানুষের একটা আকর্ষণ হয়ে গেল যে তিনি যে স্নেহপ্রবণ লোক, পিতৃতুল্য লোক, যে মানুষকে কীভাবে ভালোবাসেন, ভালোবাসার প্রতি আমাদের একটা ওনার প্রতি আমাদের আকর্ষণ, সবারই আকর্ষণ হয়ে যায় ওনার বক্তব্যে কথাবার্তার মধ্যে।